প্রিন্ট করার আগে আপনাকে প্রিন্টারের যে সেটআপগুলো এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। উপরের দিক থেকে সেটিংসে উপরের দিক থেকে দেখেন প্রিন্ট অল পেজেস, এখন প্রিন্ট অল পেজেস এই সেটিংয়ে যদি এটা থাকে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি এটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি যদি সব পেজ প্রিন্ট করতে চান তাহলে অল পেজই থাকবে। এর পরেরটা গ্রে কালার হয়ে আছে, এর পরেরটা হলো প্রিন্ট সিলেকশন, অনলি প্রিন্ট দ্য সিলেক্টেড কন্টেন্ট, মানে আপনি যদি কোনো একটা পেজ থেকে একটা প্যারাগ্রাফ আপনি ডান দিক থেকে যদি আপনি সিলেক্ট করে নেন, সিলেক্ট করার পরে আপনি এই এই অপশনটা আপনার এনেবল হবে, সেই ক্ষেত্রে আপনি শুধু ওইটুকু জায়গা আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এরপরে প্রিন্ট কারেন্ট পেজ, প্রিন্ট কারেন্ট পেজে গেলে কারেন্ট যে পেজটা এই পেজটা আপনি প্রিন্ট করতে পারবেন, শুধু এই পেজটাই প্রিন্ট হবে। প্রিন্ট কাস্টম রেঞ্জ, প্রিন্ট কাস্টম রেঞ্জ হলো আপনি যদি এখানে দেখেন যে 1 থেকে 24 পর্যন্ত পেজ আছে, এখানে আমি যদি 1 থেকে 7 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, এভাবে আমি দিলে 1 থেকে 7 পর্যন্ত প্রিন্ট করবে। এরপর আমি মনে করলাম যে 8, 9, 10 এই তিনটে পেজ করব না, এরপরে আমি 11 থেকে 15 করব, সেই ক্ষেত্রে এটা আপনি লিখবেন হলো এইভাবে। এরপর আপনি 16 করবেন না, 17 করবেন, সেক্ষেত্রে আপনি লিখবেন এইভাবে। এভাবে পেজের ভিতরে ইনপুট দিয়ে দিয়ে আপনি কমার মাধ্যমে ইনপুট দিয়ে দিয়ে আপনি সব পেজগুলো আপনি এখানে লিখে দিতে পারেন। এরপরে নিচে দেখেন প্রিন্ট ওয়ান সাইডেড, প্রিন্ট ওয়ান সাইডেড মানে আপনি যদি এক সাইডে প্রিন্ট করতে চান শুধু এক সাইডেই প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে আপনি এক সাইডে দিতে পারেন। আর ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, এটা হলো যে আপনি দুই সাইডে আপনি যদি কমান্ডটা দিয়ে দেন সেক্ষেত্রে সে একদিকে প্রিন্ট করার পর ওয়েট করবে, আপনাকে পেজটা বের করে আবার আপনাকে ঢুকাতে হবে, অথবা অনেক প্রিন্টার আছে যে এক সাইড থেকে আরেক সাইড সে উল্টিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি এইটা দিলে অটোমেটিকলিও কোড করা সম্ভব। এরপরে দেখেন যে এই যে অপশনটা, এইখানে অপশন দুইটা, যে আপনি ধরেন আপনি 10টা পেজ প্রিন্ট করবেন, 10 মানে একটা কপি 10 বার করবেন, সেক্ষেত্রে আপনি কপিটা 1 থেকে 10 পর্যন্ত একবার একবারে করে অ্যাকসেপ্ট করে দিল, আবার 1 থেকে 10 পর্যন্ত অ্যাকসেপ্ট করে দিল, এইভাবে করতে পারে, অথবা 1 নম্বর পেজ 10টা করবে, 2 নম্বর পেজ 10টা করবে, 3 নম্বর পেজ 10টা করবে, এভাবেও করতে পারে। তো প্রথমটা সিলেক্ট করা আছে এবং এটা বেশি ইউজার ফ্রেন্ডলি, কারণ আপনি সেম পেজ যখন আপনি প্রিন্ট করবেন আপনাকে ম্যানুয়ালি হাতে ওটা আলাদা আলাদা করতে হবে, সেটা যদি আপনি এই অপশনটা সিলেক্ট করা থাকে আপনাকে হাতে আলাদা আলাদা করে সেট করতে হবে না, অটোমেটিকলি সেট থাকবে। নিচে অপশন দেখেন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট মোডে আমি আছি, আমি যদি ল্যান্ডস্কেপ দিই দেখেন কীভাবে এই পেজটা চেঞ্জ হয়ে গেল, এটা ডিপেন্ড করবে যে আপনি কোন পেজে আপনি করতে যাচ্ছেন। আর নিচে বিভিন্ন পেপার সাইজ আছে, আপনি যে পেপার সাইজটা আপনি ইউজ করতে চান সেই পেপার সাইজটা এখানে দিতে হবে, আমি যদি A4 দিই এই পেপার সাইজটা এভাবে নিয়ে নিবে, অথবা আপনি এখান থেকে মোর পেপার সাইজে যে আপনি পেপার সাইজ কাস্টমাইজও করতে পারবেন। আর এখানে দেখেন যে মার্জিন, যেটা মার্জিন অনেক রকম মার্জিন আছে যেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে দিতে পারবেন। আর লাস্ট যে অপশনটা সেটা হলো 1 পেজ পার শিট, আপনি 2 পেজ পার শিট যতগুলো দিতে চান ততগুলো একটা শিটে সেই কয় পেজ করে প্রিন্ট হবে। তো এই সব সেট আপ দেওয়ার পরে আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট হবে, এবং কয় কপি করতে চাই সেটা এখানে দিয়ে দিলে সেই কয় কপি এখানে প্রিন্ট হবে।